হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল অ্যাস্ট্রোলজি কলকাতা। বন্ধুরা, আজকের টপিক হচ্ছে 2020 লাভ লাইফ। জেনে নেবো কোন রাশির মানুষদের 2020 সালের লাভ লাইফটা কেমন থাকছে না থাকছে। বন্ধুদের কাছে রিকোয়েস্ট রইল, ভিডিওটা খুব ইম্পর্টেন্ট হবে, তাই ভিডিওটা না কেটে পুরোটা দেখবেন, ভিডিওটি খুব ইম্পর্টেন্ট। কোন রাশির মানুষরা যারা পুরোপুরি বিলিভ করে নিয়েছিলেন যে লাভ আমাদের জন্য না, আমাদের এইসব কিছু হবে না, ও বইয়ের খাতাতে বা এগুলো মুভিতেই হয়, ম্যাক্সিমাম লোক সেটাই বিলিভ করে নিয়েছিল, সেটাই স্বাভাবিক। তবে আপনাদের লাভ লাইফে কিন্তু চেঞ্জেস আসবে। কেন আসবে বলছি, কন্যা রাশির মানুষরা 2020 সালে লাভ লাইফ কিন্তু অনেকটা বেটার রেজাল্ট দেখতে পাবেন, এতটাই বেটার রেজাল্ট দেখতে পাবেন যে কোথাও গিয়ে আপনারা বিলিভ করতে পারবেন না অনেক ক্ষেত্রে কি এটা আমাদের সাথে হচ্ছে। এক্স্যাক্ট এটাই কিন্তু আপনাদের মনে হবে। শনির পরিবর্তনের সাথে সাথে আপনাদের কিন্তু লাভ রিলেশনে চেঞ্জেস আসছে। স্যাটার্নের ট্রানজিট নিয়ে যে ভিডিওটি করেছি আমি কার্ডের লিঙ্ক দিচ্ছি, গিয়ে দেখে নিন, ভিডিওটি খুব ইম্পর্টেন্ট আর ভিডিওটি আপনাদের কিন্তু অনেক ইনফরমেশান দেবে। তাহলে চলুন জেনে নিই 2020 লাভ লাইফ কোনা রাশি। কোনা রাশির মানুষদের কিন্তু আলাদা একটা লাইফ শুরু হবে বলা যেতে পারে এই লাভ লাইফের চ্যাপ্টারে। অনেক মানুষ দেখবেন আপনাদের দেখে কোথাও গিয়ে জেলাস হচ্ছে যে এদের লাভ লাইফটা এত সুন্দর। হ্যাঁ, আপনারা এরকমই একটা পার্টনারের সান্নিধ্যে আসবেন, এরকমই একটা পার্টনার পাবেন। অনেক দিনের অপেক্ষার কিন্তু অবসান ঘটছে এবং খুব ভালো রেজাল্ট কিন্তু আপনারা দেখতে পাবেন লাভ লাইফ নিয়ে। বন্ধুদেরকে একটাই কথা বলবো, লাভ লাইফ সংক্রান্ত যে কোনো ডিসিশান খানিকটা এখান থেকে নিন, মন থেকে, একটু ব্রেন থেকে কম নিন, আমার মনে হয় সেটা ভালো হবে পার্টিকুলার আপনাদের জন্য। কারণ হচ্ছে আপনারা লাভ লাইফের ক্ষেত্রে ব্রেনটাকে বেশি ইউজ করে ফেলেন। দেখুন, মনের ব্যাপার, মনকে ছেড়ে দিন না, বেটার ডিসিশান নেবে। আর যদি ব্রেনকে দিয়ে দেন সে তো আপনাকে অনেক কিছু ভাবাবে, আপনাকে পুরো পাজল করে ছেড়ে দেবে। যার যেটা সেক্টর তাকে সেই কাজটা দেন, সে একদম এক্সপার্ট লেভেলের কাজ করবে। হ্যাঁ, ভরসা রাখুন, ভুল কাজ করবে না কিন্তু, তাই কি না? যার যেটা কাজ সেটা ভালো করে অবশ্যই সে ভালো সেটা করবে। তো সেক্ষেত্রে কী বলবো, আপনারা একটু বিশ্বাস রাখুন। বিশ্বাস রাখাটা কিন্তু প্রয়োজন নিজের পার্টনারের ওপর। নিজের পার্টনারের ওপর বিশ্বাস রাখলে দেখবেন অনেক বেটার কিন্তু আপনাদের লাইফটা চলছে। সবসময় মানুষের কিন্তু ডাউট করলে হয় না। আর একটা জিনিস হচ্ছে, লাইফে অনেকটা কিন্তু অ্যাডজাস্ট করতে হয়। এই অ্যাডজাস্টের খেলাটা বা অ্যাডজাস্টের ক্যালকুলেশানটা যে যত ভালো করতে পারে সে কিন্তু লাইফে তত বেশি হ্যাপি থাকে। এটা কিন্তু আপনাদের কিছুটা হলেও শিখতে হবে করা। বাকিরা তো রইল পরিস্থিতি, সময়, লাক যেগুলো রয়েছে সেগুলোর কাজ সেগুলোকে করতে দিন। আপনারা একটু কোথাও গিয়ে অ্যাডজাস্ট করতে শিখুন আর একটু বেটার করে, মানে অ্যাডজাস্ট করতে পারেন সেটা কথা না, কিন্তু এই যে লাভের ফ্যাক্টরটা অ্যাকচুয়াল যেভাবে অ্যাডজাস্ট করতে হয় সেটাকে অ্যাডজাস্ট করতে শিখুন, তাহলেই দেখবেন সব কিছু স্মুথ চলছে। আর যে মানুষের সম্পর্কগুলো কোথাও গিয়ে একটু তেতো হয়ে গিয়েছিলো সেই মানুষের সম্পর্কগুলোতে কিন্তু একটু টুইস্ট আসছে, সেই মানুষের সম্পর্কের কেমিস্ট্রিটাও কিন্তু অনেকটা ডেভেলপ করে যাবে, তাদের সম্পর্কগুলো কিন্তু অনেকটা বেটার হয়ে যাবে। নতুন প্রেম আসার চান্স তো ডেফিনেটলি আছে, এবং যে প্রেমগুলো ব্রেক হয়ে গিয়েছিলো সেই প্রেমগুলো কিন্তু কোথাও গিয়ে আবার জীবনে একটু আসার চেষ্টা করবে। তো সেটাকে গুরুত্ব দেবেন কি দেবেন না সেটা আপনাদের উপর ডিপেন্ড করবে। আর যারা ম্যারেজ পার্সন আছেন তাদের জন্য কিন্তু সময়টা ভালো, ম্যারেজ পার্সনদেরও রোম্যান্স কিন্তু জীবনে বৃদ্ধি পাবে, দুজনে দুজনের সাথে যে বোঝাপড়া সেই বোঝাপড়াটাও গিয়ে কিন্তু অনেকটা বেড়ে যাবে। কন্যা রাশির মানুষদের 2020-তে লাভ লাইফের ব্যাপারে একদম আমি বলবো যাকে বলে ফাটাফাটি, এরকম একটা ব্যাপার কিন্তু থাকছে। শুধু আপনাদের একটু ধৈর্য রাখতে হবে যে কোনো জিনিসের, এই সব জিনিস তো একটু মানে সেই আতুতুতু করে রাখার মতো, মানে খুব সেন্সিটিভ জিনিস, একটু দুটো ভুল কথা বলে ফেললেন বিশাল কিছু হয়ে গেল, এই সমস্ত ব্যাপার। দেখুন, এই জিনিসটাকেও কিন্তু আপনাকে নিজেকে হ্যান্ডেল করতে হবে, যে আপনি কথা বলার সময় একটু বুঝে কথা বলতে হবে, দুমদাম কথা বলে দিলে হবে না, পার্টনারকে সেইভাবে ম্যানেজ করতে হবে। এই ম্যানেজমেন্ট স্কিল যদি আপনার ভালো থাকে তাহলে দেখবেন আপনি আরও ভালো থাকছেন। আর 2020 সালে প্রেমের ব্যাপারে কিন্তু আপনার ভালো থাকার মতনই সময়, কারণ সময় কিন্তু আর ভাগ্য দুটোই কিন্তু আপনাদের একসাথে সাথ দেবে। প্রেমটা কিন্তু একটা পরিণতিও আপনাদের এই সময় থেকে পাবেন।
তাহলে কি হচ্ছে, কোন রাশির মানুষেরা খুব হ্যাপি হয়ে যান, কারণ আপনাদের জন্য ভালো সময় অলরেডি আসতে শুরু করে দিয়েছে। যাকে দেখে আপনার মনে হবে কি হ্যাঁ এটাই একটা ঠিকঠাক পার্সন, আর এর জন্য আমি এতদিন ওয়েট করেছি, এতদিন যে রিলেশনগুলো লাইফে এসেছিলো সেগুলো কি কোথাও একটু ভুলভাল রিলেশন ছিল বা আমার একটু ভুল রিলেশন ছিল। অনেকে কি হয় অল্প বয়সে একটু মিস্টেক করে ফেলে, যেটা বেশি বয়স হলে সে তার ম্যাচিউরিটি দিয়ে খুব ভালো হ্যান্ডেল করতে পারে। তাহলে বন্ধুরা কন্যা রাশির লাভ লাইফ কেমন যাবে না যাবে আলোচনা করে দিলাম, আরও বিস্তারে জানতে হলে ডিসক্রিপশানের লিঙ্ক দেওয়া আছে 2020 বর্ষফল, মনে হলে গিয়ে একবার দেখে নেবেন যদি ভালো লাগে আপনাদের। আর আজকের মতো বিদায় নিচ্ছি, টাটা, দেখা হবে অন্য ভিডিওতে।